ব্রিজের কাজ চলছে ধীর গতিতে, আবার বর্ষার কারণ দেখেও কিছুদিনের জন্য বন্ধ রয়েছে, কিন্তু উৎসব চলছে দ্রুত গতিতে। হ্যাঁ, সত্যি এমন এক দৃশ্য ধরা পড়ল আমাদের ক্যামেরায়। বীরভূম জেলা ইরামবাজার ব্লকের অন্তর্গত জয়দেব কেঁদুলি নবনির্মাণ চলছে যে ব্রিজে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এলাকার মানুষের বহুদিনের স্বপ্ন অজয় নদীর উপর জয়দেবের ব্রিজ। 2017 সালে এই ব্রিজের শুভ সূচনা করেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিগত 5 বছর কাজ চলছে এই ব্রিজের কচ্ছপের গতিতে। ব্রিজে যাতায়াত করার আশায় এলাকার হাজার হাজার মানুষ তাঁদের বুকের স্বপ্নকে চেপে রেখে নৌকায় যাতায়াত করছেন। বীরভূম থেকে কম বয়সী কয়েক হাজার মানুষ শিল্পনগরী দুর্গাপুরে প্রতিদিন যান কাজের বিভিন্ন সূত্রে। তাদের সকলের আশা এবং জীবন জীবিকা নির্ভর করছে এই ব্রিজের ওপর। ব্রিজে যোগাযোগ সচ্ছল হলে সাধারণ মানুষের ব্যবসার গতি আরও দ্বিগুণ হবে। জয়দেব এলাকাবাসী, দুর্গাপুর শিল্পাঞ্চল হবে নিকটবর্তী। এত মানুষের আশাকে ধোকা দিয়ে চলছে কচ্ছপ গতিতে কাজ। মনে করা হচ্ছে নির্ধারিত সময়ের আগেই শেষ করা সম্ভব হবে না ব্রিজের কাজ। এলাকার মানুষ এই চিন্তায় দিন গুনছে। মধ্যবয়সীরা ভাবছেন তারা কি আদৌ ব্রিজে যাতায়াত করতে পারবেন, প্রশ্ন জাগছে সাধারণ মানুষের মনে। জয়দেব কেঁদুলি থেকে মোহাম্মদ ফিরোজের রিপোর্ট, বর্ধমান টুডে।